আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সুন্নি জনতা, আজকে খুব আনন্দের সহিত আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আমি আজকে স্টুডিওতে হাজির হয়েছি। আমরা কিছুদিন ধরে আরামের ঘুম ছিল না, খাবার ঠিকমতো ছিল না, ছিলাম আমরা শুধু রাজপুত, ছিলাম আমরা মাঠে ময়দানে। কেন কেন একটাই আমাদের দাবি ছিল, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেবের মুক্তি চাই। ওনার এই মুক্তি হওয়ার জন্য কারা দায়ী, এই মুক্তি হওয়ার পেছনে কাদের হাত ছিল, কি কারণে উনি মুক্তি পেলেন, কিভাবে পেলেন, কেন পেলেন, এত বিশাল হেফাজতের শক্ত হাত থাকার পরেও ওনাকে কিভাবে প্রশাসনের কিছু কিছু প্রদীপের মতন লোক হস্তক্ষেপ করার পরেও উনি কিভাবে মুক্তি পেলেন? মুক্তি পাওয়ার তো কথা নয়, তবে হ্যাঁ, মুক্তি পাওয়া নিশ্চিত। একটাই কারণ হচ্ছে ওনার মুক্তি পাওয়ার পেছনে যাদের হাত ছিল, সেটা হলো আহলে সুন্নাতুল জামাতের ঐক্য। আহলে সুন্নাতুল জামাতের ঐক্যের কারণে আজকে আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেবকে আমরা আবার আমাদের বুকে পেয়েছি। প্রিয় সুন্নি ভাইরা এবং আমাদের সিনিয়র কেন্দ্রীয় পরিষদে যে যেখানে অবস্থান করছেন, আপনারা একটু ভেবে দেখেন, আজকে যদি আলাউদ্দিন জিহাদির মতো আপনি কোনো বিপদে পড়তেন, ঠিক এইভাবে সকল সুন্নি মুসলমান যদি ঐক্য হয়ে আমরা আলাউদ্দিন জিহাদিকে যেভাবে মুক্ত করেছি, আপনার জন্য যদি এভাবে মাঠে নেমে যায় আপনি তো অবশ্যই খুশি হবেন। কিন্তু কিছু কিছু আমাদের ভিতরে এখনো অনেকে খুশি হতে পারেন নাই, কারণ মুক্তি হয়েছে খুশি, ঐক্যতার কারণে অনেকের একটু মন খারাপ হয়ে গেছে, বাকাত নজর পড়ে গেছে। আমি আপনাদেরকে আকুল আবেদন এবং বিনয়ের সহিত বলবো, আমাদের এখনো সময় আছে আমাদের ঐক্য হওয়ার, যে ঐক্য হয়ে গেছে ঐক্যটা যাতে আমাদের ধারাবাহিকতা বজায় থাকে, আর কোন আলাউদ্দিন জিহাদির হাতের জন্য হাত করা না পড়ে, আর কোন ফারুকি যাতে জীবন দিতে না হয়, আর কোন বাকি বিল্লাহ যাতে না গুম হয়ে যায়, আর কোন শেরে বাংলার মাথায় শেরে বাংলার শরীরে যাতে রক্ত না জোরে, আর কোন আকবর আলী রিজভীর শরীরে রক্ত না জোরে, আর কোন মান্নান জিহাদির শরীরে যে রক্ত না জোরে, আর কোন তাহিরের গাড়িতে যার হামলা না হয়, এইভাবে যদি আমরা ঐক্যতার ভিতরে থাকি, ঐক্য হয়ে যায়, আমার পীর আমার, আমি যেখানে আছি, যে এলাকা আছি আমারটা নিয়ে আমি আছি, কিন্তু বৃহৎ ছত্রের জন্য আমরা যদি ঐক্য সর্বসময় আমাদের এই অটল থাকে, ঐক্যটা অটল থাকে, আমাদেরকে চোখ রাঙ্গে কথা বলার সাহস বাংলাদেশের কারণে, কারণ বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওলিয়াউলে বিশ্বাস করেন, উনিও মাজার বিশ্বাস করেন, উনিও নির্বাচন শুরু করেন বাবা শাহজালাল ইমিনুর রহমতুল্লাহ মাজার থেকে, বিরোধী দল নেত্রীও নির্বাচন শুরু করেন বাবা শাহজালাল মাজার শরীফ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীকে জননেত্রী শেখ হাসিনাকে আমরা দেখেছি, উনি আজমি শরীফে হিন্দুস্তানের রাজা আমাদের খাজা আতাই রসুল হিন্দে খাজার দরবারে উনি গিয়েছেন, গিলাব ছড়িয়েছেন। ওনারই আব্বা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও গৌসুল আজম গৌসু পাক বাগদাদে গৌসু পাকের মাজারে উনি গিলাব দিয়েছেন। তাহলে আমরা কি বুঝলাম, যে এই দেশের যারাটাকে স্বাধীন হয়েছে তিনিও মাজারের পক্ষে, জিয়ারতের পক্ষে, মানে প্রধানমন্ত্রীও ঠিক একই পর্যায়ে নির্বাচনের বেলায়, তাই আমরা দেখতেছি আজও উনি সুফি সাধকের বাংলাদেশ তাসাউফের
রক্ষার জন্য তা সরপন্থীদেরকে উনি অনেক পছন্দ করেন। আজও উনি ঈদ মিলাদুন্নবী করেন, আজও উনি রাষ্ট্রীয় দিবসে ঈদ মিলাদুন্নবী করার জন্য বাধ্যতামূলক করেন। যে ধর্মমন্ত্রী আমাদের থেকে হারিয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতের আলাদা মাকাম নসিব করুক, উনি বলছিলেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ হলো প্রত্যেক অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম খুব জোরালো ভাবে করা। তাহলে আমরা কি বুঝলাম যে মাননীয় প্রধানমন্ত্রীও আমাদেরকে শ্রদ্ধা করে, আমাদের আকীদা, আমাদের যে আমল, আমাদের এই চলাফেরা উনিও লাইক করেন। বিদায় বিদায়, আমরা যদি এখনো সে আমাদের ঐক্যতা ঠিক রাখি, ঠিক আমাদেরকেও রাষ্ট্রীয় সরকারি সাইড থেকে আমাদেরকে সোজা নজরে নিম্ন নজরে দেখবে। আর আমরা যদি আমাদের এই ঐতিহ্য ঐক্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফারাকু, যে আমরা যদি আল্লাহ রজ্জুকে শক্ত করে না ধরি, এই সোজা পথে যদি না চলি, এক রশিতে যদি না আসি, যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে এলাকার কেউ পর্যন্ত আমাদেরকে সোজা আমাদেরকে মায়ার নজরে কেউ দেখবে না, সবাই বাঁকা নজরে দেখবে। তাহলে আমি আজকে যে কথাটা বলার জন্য স্টুডিওতে হাজির হয়েছি, আল্লামা আলাউদ্দিন জিহাদির মুক্তির পেছনে হাত ছিল কাদের? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য পরিষদের কারণে। ছাত্র সেনার, যুব সেনার, সর্বস্তর সুন্নি মুসলমান, তরিকতপন্থী সমস্ত সুন্নি মুসলমানেরা এই ঐক্য পরিষদ গঠন করার কারণে, রাজপথে নেমে আসার কারণে আজকে আলাউদ্দিন জিহাদিকে আমরা ফিরে পেয়েছি, আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা যদি এইভাবে এক থাকি, আর কোন আলাউদ্দিন জিহাদির হাতে হাত করা লাগবে না, আমার মতো বিপ্লবীর হাতেও লাগবে না, আমার মতো ছোট পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের তারাও আমার থেকে শিখবে। এই জন্য আমাদের ঐক্যতার অভাব ছিল, অভাবটা পূরণ হয়ে গেছে। আগামী জন্য আমাদের ঐক্যতাটা বজায় থাকে, এই আকুল আহ্বান আমাদের সর্বস্তরে সুন্নি মুসলমান কেন্দ্রীয় পরিষদ থেকে শুরু করে সর্বস্তরের প্রতি আমি আকুল আহ্বান রেখে আমি আজকের মতো এই স্টুডিও থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।